আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকে বিরতি আমি পাথরের বর্তমান দাম আপনাদের সামনে তুলে ধরব। প্রতি ফুট পাথর এবং প্রতি গাড়ি পাথর কত টাকা করে চলতেছে এবং এক গাড়ির মধ্যে কত ফুট পাথর নেওয়া যায়, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেওয়া থাকবে। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে পাথর নিতে চান তাদের জন্য ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করে পাথর নিতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার, চলুন আমরা পাথরের দামগুলো জেনে নিই। পাথরের মধ্যে সবচেয়ে ভালো পাথর হচ্ছে বুলাগঞ্জ পাথর। প্রতি ফুট বুলাগঞ্জ পাথর প্রায় 200 টাকার উপরে, 205 টাকা, 210 টাকা এরকম। তো আপনারা যারা পাথর গাড়ি হিসাবে নিতেছেন তারা মূলত ছোটো যে গাড়িগুলো আছে 450 মতো পাথর নেওয়া যায়, এগুলো আপনারা প্রতি গাড়ি নিতে পারবেন মাত্র 70,000 টাকা বলে। এবং বড় যে গাড়িগুলো আছে আপনার 650 থেকে 900 ফুট পাথর নেওয়া যায়, এগুলো নিতে পারেন 1,80,000 টাকা হলে। আরও ছোটো যে পাথর গাড়ি আছে মূলত 100 থেকে 150 পাথর নেওয়া যায়, এগুলো আপনারা 15 থেকে 16,000 টাকা হলে নিতে পারবেন। প্রিয় দর্শক, তারপরে আছে বেতনাগান্ধী পাথর, প্রতি ফুট 180 টাকা করে। বাংলা বোল্ডার ভাঙ্গা পাথর প্রতি ফুট 160 টাকা করে। বাংলা বুতুভাঙ্গা পাথর প্রতি ফুট 155 টাকা করে। বাংলা কালো এলচি পাথর, সাদা এলচি পাথর প্রতি ফুট 170 টাকা করে। বাংলা চুনা পাথর, নুড়ি পাথর প্রতি ফুট 140 টাকা করে। বাংলা 1-2 সাইজের পাথর, 3-4 সাইজের পাথর, 5-8 সাইজের পাথর প্রতি ফুট 135 টাকা করে। তারপর আছে ভুটান এলচি পাথর প্রতি ফুট 175 টাকা করে। ভুটান 1-2 সাইজের পাথর, 3-4 সাইজের পাথর, 5-8 সাইজের পাথর প্রতি ফুট 155 টাকা হলে নিতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিও শেষে নাম্বার দেওয়া আছে, তাহলে আপনারা যোগাযোগ করে পাথর নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন।